গুড মর্নিং ভিউয়ার্স আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত ভিউয়ার্স আমরা আমাদের চ্যানেলে আজকে এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি জন্য আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব আজকের আমাদের প্রিপজিশন হল যশোর বোর্ড দু এবং কুমিল্লা বোর্ড দু ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ প্যাসেজটিতে আন্ডারলাইন করা বেশ কিছু অংশ রয়েছে এই অংশগুলো আমরা হাইলাইট করেছি এ কারণে কারণ আমরা প্রিপিশন যেহেতু অর্থের উপর অনেকটা নির্ভর করে বসাতে হয় সেহেতু আন্ডারলাইন করা অংশটি বা ফ্রেজটি তুমি যদি অর্থ ধরে নিতে পারো ভালো করে তাহলে তুমি সহজেই প্রিপোজিশান করতে পারবে আমরা চেষ্টা করেছি যে কালার দেওয়া অংশটুকু এই অংশটুকু ফ্রেজ হিসাবে অর্থ তুলে ধরার জন্য তাহলে আমরা মোটামুটি ভালোভাবে করতে পারবো বলে আশা করি তো ভিউয়ার্স এখন যদি আমরা কাজ শুরু করি তাহলে দেখব বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ডস বই হলো সত্যিকারেই আমাদের ভালো বন্ধু অ্যাজ উই ক্যান রিলাই এই রিলাইয়ের পরে আমরা অন ব্যবহার করব অর্থাৎ নির্ভর করা অর্থে উই ক্যান রিলাই অন দেম যেহেতু আমরা তাদের উপর নির্ভর করতে পারি হোয়েন উই আর বোর্ড যখন আমরা বোর ফিল করি আপসেট ফিল করি ডিপ্রেসড ফিল করি লনলি ফিল করি অর অ্যানয়েড ফিল করি তাহলে এই পর্যন্ত হল বই হলো সত্যিকারে আমাদের ভালো বন্ধু যেহেতু আমরা তাদের উপর নির্ভর করতে পারি যখন আমরা বোর ফিল করি আপসেট ফিল করি ডিপ্রেসড ফিল করি লনলি ফিল করি অথবা বিরক্তি ফিল করি তাহলে রিলাই অন দ্যাম এখন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দে শেয়ার দে শেয়ার ড্যাশ আস ইনফরমেশান তাহলে দে কারা দে হলো বুকস তাহলে দে শেয়ার আমাদের সাথে যদি বলি তাহলে উইথ আস দে শেয়ার উইথ হা আস তারা আমাদের সাথে শেয়ার করে ইনফরমেশান তথ্য অ্যান্ড নলেজ জ্ঞান হোয়েন এভার উড যখনই আমাদের প্রয়োজন পড়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি দেবেল আস তারা আমাদেরকে সক্ষম করে টু হ্যাভ এ গ্রিমস ভিউয়ার্স এখানে গ্রিমস অর্থ আভাস অর্থাৎ তারা আমাদেরকে সক্ষম করে আমাদের আভাস পেতে কিসের আবাস কালচার সংস্কৃতির আবাস ট্রেডিশান ঐতিহ্য আর্টস শিল্পের হিস্ট্রি ইতিহাসের জিওগ্রাফি ভূগোলের হেলথ স্বাস্থ্যের সাইকোলজি মনোবিজ্ঞানের অ্যান্ড মেনি আদার সাবজেক্টস এবং আরও অন অনেক সাবজেক্ট অ্যান্ড অ্যাসপেক্টস অফ লাইফ জীবনের প্রত্যাশা ভিওয়ার্স এখানে আন্ডারলাইন করা অংশ হল গ্রিমস ড্যাশ কালসার তাহলে আমরা বলতে পারি গ্রিমস অফ কালসার এক্ষেত্রে আমরা আমাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম এই আর্টিকেল থেকে প্রিপ্রদেশন এবং প্রিপ্রদেশন থেকে আর্টিকেলের একটা কম্বিনেশন আমরা দেখিয়েছিলাম অর্থাৎ এখানে আর্টিকেলের জন্য আমরা অব্যবহার করতে পারি তোমরা প্রয়োজনে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো এখন আমরা দেখব ডি নাম্বারে বলেছে গুড বুকস অলওয়েজ গাইড আস ভালো বই সবসময় আমাদেরকে গাইড করেন ড্যস দ্য রাইট পাথ সঠিক পথে তাহলে টু তাহলে গাইড আস টু দ্য রাইট পথ সঠিক পথে জীবনে জীবনে তাহলে ইন লাইফ জীবনে জীবনে সঠিক পথে সাহায্য করে তাহলে এখানের অংশটুকু হল গাইড আস টু দ্য রাইট পাথ ইন লাইফ জীবনে সঠিক পথে চলতে সাহায্য করে তারপরে দেখতে পাচ্ছি রিডিং গুড বুকস হেল্পস আস ভালো বই পড়া হেল্প আস আমাদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড ড্যাশ আস বেটার আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড আমাদের চারপাশে তাহলে চারপাশ ইংরেজিতে আমরা বলি অ্যারাউন্ড অ্যারাউন্ড হল চারপাশ তাহলে রিডিং গুড বুকস ভালো বই পড়া হেল্পস আস আমাদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড বুঝতে দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস আমাদের চারপাশের বিশ্বকে বুঝতে বেটার ভালোভাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াইল রিডিং বুকস যখন আমরা বই পড়ি উই বিল্ড নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থটস অর্থাৎ যখন আমরা বই পড়ি আমরা গঠন করি নতুন এবং সৃষ্টিশীল চিন্তাধারা ইমেজেস অ্যান্ড ওপিনিয়ন্স ড্যাশ আওয়ার মাইন্ড আমাদের মনের মধ্যে তাহলে আমরা বলবো ইন আওয়ার মাইন্ড তাহলে ওপিনিয়ন্স ইন আওয়ার মাইন্ড তারপরে আমরা দেখতে পাচ্ছি ধিস হ্যাবিট হেলথ আস এই অভ্যাস আমাদের সাহায্য করে এক্সপ্লোর লাইফ এক্সপ্লোর লাইফ ড্যাশ ডিফারেন্ট পারসপেক্টিভ পার্সপেকটিভ হলো এখানে পরিপ্রেক্ষিত অর্থাৎ বিভিন্ন পরিপ্রেক্ষিতে তাহলে এক্সপ্লোর লাইফ এক্সপ্লোর লাইফ দ্যান ডিফারেন্ট পারসপেকটিভস তাহলে ফ্রম ডিফারেন্ট পারসপেকটিভস বিভিন্ন পরিপ্রেক্ষিত থেকে তাহলে ফ্রম আমরা এখানে ফ্রম ব্যবহার করবো ফ্রম ডিফারেন্ট পারসপেকটিভস ইন আদার ওয়ার্ডস ইট হ্যাজ সেভারেল পজিটিভ ইফেক্টস আমরা ইফেক্টসের পরে অন যদি ব্যবহার করি অন আওয়ার মাইন্ড অর্থাৎ আমাদের মনের উপরে আমাদের মনের উপরে আমাদের মনের উপরে এটি প্রভাব ফেলে কী ধরনের প্রভাব পজিটিভ প্রভাব পজিটিভ প্রভাব তারপরে বলছে ইন আদার ওয়ার্ডস অন্যদিকে ইট হ্যাজ সেভারেল পজিটিভ ইফেক্টস আমাদের রয়েছে বিভিন্ন ইতিবাচক প্রভাব ইতিবাচক প্রভাব অন আওয়ার মাইন্ড আমাদের মনে বডি মাইন্ড অ্যান্ড সোল দেহ মন এবং আত্মায় পজিটিভ প্রভাব ফেলে তারপরে ইনফ্যাক্ট মূলত দ্য হ্যাবিট অফ রিডিং দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ দ্য আমরা এতটুকুতে দেখতে পাচ্ছি ওয়ান অব দ্য অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা বসে তাহলে আমরা অফ ব্যবহার করতে পারি এবং ওয়ান অফ দ্য পরে নাউন সবসময় প্লুরাল হয় ওয়ান অব দ্য যুক্ত সেন্টেন্সের ভাব সিঙ্গুলার হয় তাহলে এখানে আমরা এই সূত্র ধরে আমরা অব ব্যবহার করতে পারি তাহলে ইনফ্যাক্ট মূলত দিস হ্যাবিট অফ রিডিং এই পড়ার যে একটা অভ্যাস ইজ ওয়ান অব দ্য বেস্ট কোয়ালিটিস এটা হলো সবচেয়ে ভালো গুণ দ্যাট এ পারসন ক্যান পজেস যা একজন মানুষ ধারণ করে ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও হবে আমরা ঢাকা বোর্ড থেকে প্রিপ্রদেশান নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ